সপ্তাহ দুয়েক পরেই টি টোয়েন্টি বিশ্বকাপ, শ্রেষ্ঠত্বের লড়াই শেষে চ্যাম্পিয়ন শব্দটার পাশে লেখা হবে একটা দলের নাম। তবে দলের বাইরেও ব্যক্তিগত ঝলকে আলো কেড়ে নেবেন কেউ কেউ। আসন্ন বিশ্বকাপে নায়ক হয়ে উঠতে পারেন এমন পাঁচজনের তালিকা প্রকাশ করেছে আইসিসি। তালিকায় সবার প্রথম নামটা ডেভিড ওয়ার্নারের, গত আসরের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক এই ব্যাটার। সাত ম্যাচে প্রায় ১৪৭ স্ট্রাইক রেটে করেন ২৮৯ রান, অস্ট্রেলিয়ার শিরোপা জয়ে রাখেন বড় অবদান। ঘরের মাঠে এবারও অজিদের তুরুপের দাস হতে পারেন এই ওপেনার। শ্রীলঙ্কার বোলিং ডিপার্টমেন্টের সেরা অস্ত্র হাসরাঙ্গাডি সিলভা গত বিশ্বকাপে ৮ ম্যাচে ১৬ উইকেট নিয়ে হন সর্বোচ্চ উইকেট শিকারী। দুঃসময়ে ব্যাট হাতেও এই অলরাউন্ডার দারুণ কার্যকরী। এশিয়া কাপের পর বিশ্বকাপেও লঙ্কানদের ভরসার প্রতীক হতে পারেন এই ক্রিকেটার। তালিকার তিনে গত বিশ্বকাপের একমাত্র সেঞ্চুরিয়ান জশ বাটলার, সবশেষ আইপিএলেও অপ্রতিরোধ্য ইংলিশ উইকেট কিপার। ১৭ ম্যাচে ৪ সেঞ্চুরিতে করেন ৮৬৩ রান, ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপেও ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন এই ব্যাটার। সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে আছেন সূর্যকুমার যাদব। এবছর এখন পর্যন্ত টি টোয়েন্টিতে সর্বোচ্চ রান তার, ২২ ইনিংসে ব্যাট ঘুরিয়ে করেছেন ৭৯৩ রান। বিশ্বকাপের ময়দানে ভারতের হয়ে জ্বলে উঠতে পারেন এই হার্ড হিটার। তালিকার সবশেষ নামটা মোহাম্মদ রিজওয়ানের, পাকিস্তানের জার্সিতে টি টোয়েন্টি ফর্মেটে সবচেয়ে ধারাবাহিক এই ব্যাটার। গত বছর ২৯ ম্যাচে করেন ১৩২৬ রান, এমনকি গত বিশ্বকাপেও ৭০ গড়ে করেন ২৮১ রান। এবারের বিশ্বকাপেও এই ব্যাটারের দিকে তাকিয়ে থাকবে পাকিস্তান। অ্যালেন সাইফুল, ৭১।